আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমাদের ইউটিউব থেকে পেমেন্ট চলে আসছে, অর্থাৎ পকেট গরম হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা খুলনা সিটিতে আমাদের টাকাটা উইথড্র করতে। তো কয় টাকা উইথড্র করতেছি এবং কত কি হলো তো সবকিছু আমাকে দেখাবো। তো আমি বেরিয়ে পড়লাম আমার আব্বুর বাঙালি গাড়িটা নিয়ে। তো বাঙালি বললে ভুল হবে, গাড়িটা কিন্তু সেরকম স্পিড ওঠে ভাই, কি বলবো, একেবারে বলার বাইরে। তো এখন আমরা যাচ্ছি খুলনা সিটির উদ্দেশ্যে, আমাদের ইউটিউব থেকে পেমেন্ট আসছে সেটা তোলার জন্য। তো আমাদের খুলনা সিটিতে যাওয়ার জন্য আমাদের একটি নদী পার হতে হবে। তো নদীটা কিন্তু ভালোই বড়। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের খুলনা যে মেন ফেরি ঘাট, তো এইটা হচ্ছে কালীবাড়ি ঘাট, তো এটা আমরা পার হচ্ছি। তো অবশেষে আমরা খুলনা সিটির কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা চলে আসছি ইসলামিয়াকে কাছাকাছি। তো এখন আমরা এটিএম বুথ থেকে টাকা তুলবো। তো ব্যাংক যে শাখাটা সেটা অনেক দূরে, আমরা এখান থেকে টাকা তুলবো। আমরা টাকাটা উইথড্র করে ফেলছি কিন্তু ব্যাংকের ভিডিও করতে পারিনি। সো বন্ধুরা, আমাদের টাকাটা উইথড্র করে ফেলছি এবং আমরা আবারও চলে আসছি গ্রামে। তো শহরে অনেক গাড়ি ঘোড়া চলে, তার কারণে কথা বোঝা যাচ্ছিল না, এই জন্য ওখানে ভিডিও শ্যুট করিনি। আর যেখানে টাকা উইথড্র করা হয় ওখানে ভিডিও শ্যুট করতে যায় না। তো এই মাসে আমার $140 কয়েন জন্য পেমেন্ট হয়েছে। তো এখানে আমার 15,800 থেকে 900 টাকা আসছে, তো আমি 15,500 টাকা উইথড্র করছি। তো আগেও কয়েকবার উইথড্র করা হয়েছে। তো একটা কম্পিউটার কিনা হয়েছে আপনারা সবাই জানেন, এরপর একটা টেবিল বানা দিয়েছি, সেখানে টাকা লাগছে, যার কারণে ব্যস্তার কারণে ভিডিও করতে পারিনি। তো এবার ভিডিও করতেছি। তো আসলে ইউটিউবে আর্নিং করা যায়, আপনারা যারা লেখাপড়ার পাশাপাশি ইউটিউবিং করতে চাচ্ছেন, ভিডিও করতে চাচ্ছেন, আপনারা আসতে পারেন নিজেদের, কোনো সমস্যা নেই। তো এখন আমি এই টাকাটা আমি আমার মার কাছে তুলে দেবো, তার অনুভূতি জিজ্ঞেস করবো। তো চলুন আপনার হাতে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, দেখি আমার মা টাকাটা হাতে পেয়ে কি বলে। মা, এই যে এই মাসে ইউটিউব থেকে 16,000 টাকা পাইছি, তোমার হাতে তুলে দিলাম, এখন তুমি বলো, দর্শক কিছু বল দাও। আলহামদুলিল্লাহ, আমার ছেলের আল্লাহ আরো উন্নতি করুক, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই জানাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আরও অনেকদিন এগোতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। খুদা হাফেজ।